জন্ম থেকেই দুই হাত নেই, তারপরেও সুস্থ স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীর মতো পা দিয়ে লিখে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে SSC পরীক্ষা দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানিক রহমান। SSC পরীক্ষায় শুরুর দিনে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে 8 নং কক্ষে গিয়ে দেখা যায় একটি উঁচু বেঞ্চে বসে পা দিয়ে লিখে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছে যার রোল নাম্বার 2215-96 রোলদারি মানিক রহমান। পা দিয়ে লিখলেও অনেক শিক্ষার্থীর তুলনায় তার লেখা সুন্দর। শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। তার পিতা মিজানুর রহমান একজন ঔষধ ব্যবসায়ী, মা মরিয়ম বেগম উপজেলার রাবাইতারি স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। পিতামাতার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, জন্ম থেকেই তার দুটো হাত নেই, একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো, কিন্তু পড়াশোনায় কখনো পিছিয়ে যায়নি মানিক। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও PSC ও JSC পরীক্ষায় GPA 5 সহ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। শুধু পা দিয়ে লেখাই নয়, পা দিয়ে মোবাইল চালানো এবং মোবাইলে কথা বলা সহ কম্পিউটার, টাইপিং ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী মানিক রহমান। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে সে।